জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। পরিবহন ধর্মঘটের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই রাজধানীর আব্দুল্লাপুর আছেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, আমাদের দুই দিন যাবৎ যে ভোগান্তি মানুষের দেখেছি গণপরিবহন না পেয়ে, আজকের কি চিত্র দেখতে পাচ্ছেন সেখানে? আমরা যে কথাটি শুনলাম আমাদের রিপোর্টে, রিপোর্টের জন্য যে জ্বালানি তেলের দাম বাড়ার পরপর মানে পরিপ্রেক্ষিতে গণপরিবহন মালিক এবং শ্রমিকদের যে ডাকাত ধর্মঘট, সেটি আজকে তৃতীয় দিন চলছে। আমি এই এলাকার যে অবস্থাটি দেখানোর চেষ্টা করব, যে গত দুই দিন আমরা দেখেছি বিআরটিসি চলেছে, কিন্তু আজকে এলাকাতে গণপরিবহনকে আমরা দেখতে পাচ্ছি। মানুষের যে ভোগান্তি সেটি তো আসলে বলার অপেক্ষা রাখে না। গণপরিবহন বন্ধ থাকলে মানুষের ভোগান্তি চরম মাত্রায় ওঠে, সেটি আমরা বারবারই দেখেছি। বিশেষ করে রাজধানীতে যারা চলাফেরা করেন, যাদের ব্যক্তিগত গাড়ি নেই, তারা কিন্তু এই গণপরিবহনের উপরে নির্ভর করেন। এই গত দুই দিনে আমরা যেটি দেখেছি, মানুষের চরম ভোগান্তি, পথে পথে ভোগান্তির শিকার হয়েছেন। আজকে আমরা এই আবদুল্লাপুরে গণপরিবহন দেখতে পাচ্ছি, একটু কথা বলতে চাই তাদের সঙ্গে। গণপরিবহন তো বন্ধ, আজকে তো বেশ কিছু গণপরিবহন চলছে আপনাদের? জি জি। বুঝতে পারলাম না। হ্যাঁ, তখন কী করবো, না চালায়া বললাম তো আমি, তখন আমাদের তো চলতে হবে, না চললে আমরা চলবো কীভাবে? গাড়ি না চালাইলে আমরা খাবো কি? এখন 5 টাকা 10 টাকা করে যারতে যেমন পারতাছি, তুইলে তেলের টাকাটা ক্যাপচার করতাছি। এই কথা বলি, জানার চেষ্টা করি, একটু যদি জানতে চাই, আজকে তো আপনাদের বাস চলতেছে, তাতে করে আপনাদের আজকে আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে কি, যে প্রতিটা প্রমোটার বাড়ছে, এটা আসলে এদের জন্য ঠিক আছে, কিন্তু 5 টাকার জায়গায় 10 টাকা এটা কিন্তু অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে। পাঠানো হয়ে যাচ্ছে 20 টাকার জায়গায় যদি 5 টাকা বেশি নেয়, সেক্ষেত্রে ঠিক আছে, বাট তারপরও আমরা যাচ্ছে, যা বাড়তেছি আর কি। আজকে আমরা জানি যে 11টার সময় বিআরটি এর সঙ্গে মালিক এবং পরিবহন গণপরিবহন মালিক এবং শ্রমিকদের বৈঠক হয়েছে, সেখানে ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক হবে, এবং এর পরবর্তীতে হয়তো এই ধর্মঘটটি প্রত্যাহার করা হতে পারে বলে সাধারণ মানুষও সেটি মনে করছেন, এবং তারা এটি প্রত্যাশা করছেন যেন এই ধর্মঘটটি প্রত্যাহার করা হয় এবং যে ভাড়া পুনর্নির্ধারণ সবার জন্য যৌক্তিক একটি অবস্থান তৈরি হয়, এরকমই প্রত্যাশা। আবদুল্লাপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাকারিয়া সেখানকার পরিস্থিতি। তো এবার আমরা যেতে চাই মহাখালীতে, আছেন আমাদের আরেক সহকর্মী দাউদ খান। দাউদ, আবদুল্লাপুর যেমন চিত্র দেখছিলাম, কিছু কিন্তু সীমিত আকারে গণপরিবহন চলছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তো আছেই, তো মহাখালীর কি অবস্থা দেখছেন? সাথে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃতীয় দিনের মতো যে ধর্মঘট চলছে, এতে করে সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু চরম আকারে পৌঁছেছে। বিশেষ করে আজকে যেহেতু অফিস আদালত খুলেছে এবং সকাল থেকে অফিসকামী মানুষ তারা রাস্তায় এসেছেন, তবে গণপরিবহন না পেয়ে তারা একেবারে আসলে যে ভোগান্তি, অর্থাৎ সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, মহাখালীর এই যে জায়গাটিতে রয়েছে, এখানেও কিন্তু অসংখ্য মানুষ তারা গণপরিবহন না পেয়ে বিকল্প উপায়ে অফিসে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছেন। বিশেষ করে রাইড শেয়ারিংয়ের যে অ্যাপগুলো রয়েছে সেগুলো ব্যবহারের পাশাপাশি যে সকল মোটর সাইকেলগুলো ভাড়াতে চলছে, সে সকল মোটর সাইকেলগুলোতে কিন্তু তারা এখানে এসেছে। তবে একটি বিষয় এখানে লক্ষণীয়, যে ধর্মঘটের সুযোগে যেহেতু গণপরিবহন চলছে না, সুতরাং সিএনজি কিংবা এই সমস্ত রাইড শেয়ারিং যে অ্যাপগুলো রয়েছে এবং এগুলো ব্যবহার করে যারা জীবিকা নির্বাহ করে, তারা কিন্তু আজকের দিনে এবং গত দুদিন ধরেই কিন্তু তারা বেশ ভাড়া 2 থেকে 3 গুণ পর্যন্ত তারা বৃদ্ধি করেছেন। অর্থাৎ যেখানে 100 টাকার ভাড়া ছিল, সেখানে কিন্তু তারা প্রায় 200 থেকে 300 টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছেন। আরেকটি বিষয়, যেহেতু বিআরটিসির যে বাসগুলো চলছে সীমিত আকারে, সেগুলো কিন্তু যাত্রীর তুলনায় একেবারেই কম। আমরা প্রতিটি বাসে দেখতে পেয়েছি গাদাগাদি করে তারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। তো সব কিছু মিলে
আসলে বলা যায় সাধারণ মানুষের এক ধরনের ভোগান্তি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা এখানে দুই একজন সাধারণ যারা যাত্রীরা রয়েছেন এবং অফিসগামী মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে চাইবো যে তাদের ভাই আপনি কোথায় যাবেন, আর এই যে হঠাৎ একটি সিদ্ধান্ত আসলো এটা তো সবচেয়ে ভোগান্তিতে আপনারা পড়েছেন, যদি একটু বলতেন। আমাদের অফিসে গাড়ি আছে, আমি যাব হচ্ছে আগারগাঁওতে, আমাদের বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অফিস, আমাদের অফিসে গাড়ি আছে, আসতেছে, এই চলে আসছে আর কি, চলে যাবো। আপনাকে ধন্যবাদ। আসলে সাধারণ যারা মানুষেরা রয়েছেন তারা কিন্তু সকলেই সকাল থেকে অফিসে যাওয়ার জন্য তারা রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং সবচেয়ে বেশি বিপদে আছেন নারীরা। আমরা সকাল থেকে অনেকের সাথে কথা বলেছেন, তারা বলছেন যে অনেকে আসলে বিআরটিসির যে বাসগুলো রয়েছে সেগুলোতে গাদাগাদি করে যেতে পারলেও নারীরা কিন্তু তারা এখানে এসে দাঁড়িয়েছেন এবং তারা কীভাবে যাবেন সেই বিষয়টি তারা দেখতে পাচ্ছে না। তবে সিএনজি এবং যে রিক্সাগুলো রয়েছে সেগুলোতে বাড়তি ভাড়া গুনে আসলে বিভিন্ন গন্তব্যে মানুষকে যেতে হচ্ছে। তো এই ছিল সার্বিক অবস্থা। মহাখালী থেকে দাউদ খান জানাচ্ছিলেন অফিসগামী মানুষের ভোগান্তির কথা। এবার ঢাকার বাইরে ময়মনসিংহের খবর জানতে চাই। ময়মনসিংহ চলছে তৃতীয় দিনের মতো গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনের ধর্মঘট। তো সেখানে আছেন সহকর্মী আমাদের রকিবুল হাসান রুবেল। রুবেল, সেখানে কি আজকে গণপরিবহন চলছে কিনা, কারণ কয়েক জায়গায় কিন্তু সীমিত আকারে চলছে, পাশাপাশি যেহেতু গণপরিবহন বন্ধ হয়ে দুদিন ধরে, তো ট্রেনে বাড়তি চাপ কেমন দেখতে পাচ্ছেন? গত দুই দিন শুক্র শনিবার কিন্তু গণপরিবহন বন্ধ ছিল। গণপরিবহন বন্ধ থাকাতে মানুষের দুর্ভোগ কিন্তু অনেকটা চরম আকার ধারণ করেছে। আজ কিন্তু রবিবার থাকার কারণে সরকারি অফিস আদালত এবং বেসরকারি অনেক অফিস আদালত আজকে কিন্তু খুলেছে। যারা ময়মনসিংহ থেকে বিভিন্ন গন্তব্যে যে অফিস করে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আমি দেখেছি সকালে নগরীর পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় যারা অফিসগামী রয়েছে তারা কিন্তু গাড়ি না পেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজি অটোরিকশা করে তারা কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। আর আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে। সেই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দেখেছি যে সকাল থেকে যে কয়েকটা ট্রেন ছেড়ে গেছে প্রত্যেকটা ট্রেনে কিন্তু উপচে পড়া ভিড় আমি লক্ষ্য করেছি। যেহেতু গণপরিবহন বন্ধ, স্বাভাবিকই কিন্তু যে গণপরিবহন বন্ধ থাকার কারণে ট্রেনগুলোতে প্রচণ্ড চাপ আমরা লক্ষ্য করেছি। আর যেহেতু মানুষ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যেতে হচ্ছে তাই কিন্তু তারা ময়মনসিংহ রেল স্টেশনে ভিড় করছে। কিন্তু তাদের একটা অভিযোগ, তারা বলছে যে তারা গত সময় মতো টিকিট পাচ্ছে না। টিকিট না পাওয়ার কারণে অনেকে দাঁড়িয়ে, বেশিরভাগ সময় যাত্রী কিন্তু তারা দাঁড়িয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তাদের অভিযোগ করছে তারা দুই দিন তিন দিন আগেও কিন্তু তারা কোনো টিকিট তারা পায় না স্টেশন থেকে, অনলাইনেও কোনো টিকিট তারা পায় না এবং ফিজিক্যালি তারা কিন্তু স্টেশনের কাউন্টারগুলো রয়েছে কাউন্টারগুলিতে কোনো টিকিট পায় না। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ যারা টিকিট প্রত্যাশী মানুষ তারা কিন্তু টিকিটের জন্য অপেক্ষা করছে। আর তাদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু একই অভিযোগ করেছে যে যেহেতু আমরা টিকিট পাচ্ছি না সেহেতু যেহেতু গণপরিবহন বন্ধ তাদের গন্তব্য উদ্দেশ্যে যেতেই হবে, তার কারণে কিন্তু তারা দাঁড়িয়ে ট্রেনের ছাদে করে তারা কিন্তু তাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কোথাও কোনো বাড়তি ভাড়া ট্রেনগুলোতে তারা নিচ্ছে না বা নেওয়ার কোনো অভিযোগ আমরা কিন্তু পাইনি। তো সাথে এই ছিল ময়মনসিংহের সার্বিক গণপরিবহন বন্ধের সার্বিক চিত্র। রকিবুল হাসান রুবেল, ধন্যবাদ।